হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা তো প্রিয় ছাত্ররা আজকে আমি তোমাদের মিথেন এথিলিন অ্যাস্টিলিন এবং এলপিজি সিএনজির এদের শিল্প উৎস এবং এদের ব্যবহার নিয়ে তোমার সাথে আলোচনা করবো ওকে তো প্রথম যেটা নিয়ে আলোচনা কর সেটা হচ্ছে মিথেন নিয়ে তো প্রথম মিথেন নিয়ে আলোচনা করবো ওকে মিথেন মিথেন তো এই সংকেত আমরা জানি সি এইচ ফোর ওকে মিথ মানে হচ্ছে একটা কার্বন আর এইচ ফোর দিন বাদ চারটে হাত পড়ে সেই জন্য এ দেখি প্রথম কই এর শিল্প উৎসটা কী শিল্প উৎস তার মানে এটা আমরা শিল্পজাত কোন কোন পদার্থ থেকে আমরা মিথেন পেতে পারি এটা হচ্ছে মেন ব্যাপার তো এ তো প্রথম উৎসটা হচ্ছে প্রথম মেন উৎসটা হচ্ছে পেট্রোলিয়াম খনি ওকে পেট্রোলিয়াম খনি থেকে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তাতে প্রচুর পরিমাণ মিথেন পাওয়া যায় ওকে তাহলে প্রথম কি পেট্রোলিয়াম খনি থেকে পেট্রোলিয়াম খনি খনি থেকে যে প্রাকৃতিক প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তাতে প্রচুর মিথেন মিথেন পাওয়া যায় ওকে পাওয়া যায় প্রায় ফর্টি থেকে নাইনটি পারসেন্ট প্রায় ফর্টি থেকে নাইনটি পারসেন্ট পর্যন্ত মিথেন পাওয়া যায় তাহলে মেন উৎস কি তাহলে বেশিরভাগ মিথেন তাহলে আমরা পোহাতে পারছি সে পেট্রোলিয়াম খনি যেখানে সে পেট্রোলিয়াম খনি আছে সেখান থেকে যে প্রাকৃতিক গ্যাসটা থাকে সেই প্রাকৃতিক গ্যাসের মধ্যে কি থাকে মিথেন পাওয়া যায় নেক্সট যেটা আছে কি নেক্সট হচ্ছে কি কোল গ্যাস কোল গ্যাস ওকে কোল গ্যাস থেকেও প্রায় ফর্সেন্ট মিথেন পাওয়া যায় কোল গ্যাসের যে আয়তন আছে তার যে আয়তন আছে ধরো হান্ড্রেড পারসেন্ট কোল গ্যাসের টোটাল আয়তন হচ্ছে হান্ড্রেড পারসেন্ট তার মধ্যে ফর্টি পারসেন্ট আয়তন হচ্ছে কি মিথেনও আছে ওতে ঠিক আছে তাহলে কোল গ্যাসের মধ্যে আমরা কি মিথেন পাই আর খুব কম পরিমাণ মিথেন কোথায় পাই কম পরিমাণ কয়লা খনি থেকে তিন নম্বর উৎস হচ্ছে কি কয়লা খনি কয়লা খনি ওকে তাহলে কয়লা খনি থেকেও আমরা মিথেন পাই তাহলে মিথনের শিল্প উৎসটা কি তিনটে জেনে আমরা কী বললাম যে পেট্রোলিয়াম খনি থেকে যে প্রাকৃতিক গ্যাস আছে সেখান থেকে আমরা কী হয় ম্যাক্সিমাম মিথেনটা ওখানে পেয়ে যাই তারপরে কি কোল গ্যাস থেকে আয়তন হিসাবে তার যে আয়তন হবে কোল গ্যাসের তার ফর্টি পারসেন্ট আয়তন হচ্ছে কি মিথেন পাওয়া যায় আর সামান্য পরিমাণ কত পাওয়া যায় সেটা হচ্ছে কয়লা খনি থেকে মিথেন পাওয়া যায় এবার হচ্ছে ব্যবহারটা আমরা জানতে হবে তাই তো তাহলে এটা উৎস গেল এবার নেক্সট হচ্ছে ব্যবহার তাহলে ব্যবহারটা কী জানতে হবে মিথেনের ব্যবহার কী তো মিথেনের ব্যবহার আছে তো আমরা এখানে হেটিং দিলাম ব্যবহার ব্যবহার ওকে তাহলে প্রথম যে ব্যবহারটা বলবো যে এটা সাধারণত জ্বালানি রূপে ব্যবহার করা হয় মিথেন খুব মানে বায়ুর সঙ্গে বাতার সঙ্গে মিশে গিয়ে বিশাল পরিমাণ জ্বলতে নিজে জ্বলে ওকে আর প্রচুর তাপ উৎপন্ন করে তাহলে মিথেন বায়ুস যখন মিথেন রাসায়নিক বিক্রিয়া তোমাদের দেখাবো কীভাবে রাসায়নিক বিক্রিয়া করে সেটা তখন সমীকরণ সময় তোমাদের বুঝিয়ে দেবো জাস্ট এখানে শিল্প উৎসব শুধু জাস্ট ব্যবহারটা বলে দিচ্ছি ওখানটা দ্বিতীয় সারোপ বলে দেবো ওখানে তাহলে কী হলো যে জ্বালানি রূপে ব্যবহার করে জ্বালানি হিসাবে জ্বালানি রূপে ব্যবহৃত হয় ঠিক আছে তাহলে মানে রূপে জ্বালানির হয় জ্বালানি বলতে কি মিথেন অক্সিজেনের সংস্পর্শে বা বায়ু সংস্পর্শে নিজে জ্বলতে থাকে এবং তাপ উৎপন্ন করে এটা হচ্ছে মানে মিথের ব্যবহার দু নম্বর হচ্ছে কি কার্বন ব্ল্যাক প্রস্তুত করতে ব্যবহার করে কার্বন ব্ল্যাক কার্বন ব্ল্যাক ওকে কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে মিথেন ব্যবহার করা হয় তাহলে মিথেন এইটা এইটাই কার্বন ব্ল্যাকটা পরবর্তীতে এর অনেক কাজ আছে এই কাজটাও বলবো যে মেন হচ্ছে কি তাহলে কার্বন ব্ল্যাক কী দিয়ে তৈরি হয় সে যে মিথেন দ্বারা তাহলে মিথেন হচ্ছে কার্বন ব্ল্যাক তৈরিতে কাজে লাগে এই কার্বন ব্ল্যাক দিয়ে আমরা কী করি মোটর গাড়ির টায়ার তৈরি করতে পারি তাহলে মোটর গাড়ির টায়ার টায়ার তৈরি করতে পারি তারপর হচ্ছে কি টাইপিং মেশিনে যে ফিতে আছে টাইপিং মেশিনের ফিতের জন্য তো টাইপ মেশিনের টাইপিং মেশিনের ফিতে প্রস্তুত করতে করতে আপনাকে ছাপাখানা ছাপাখানাতে যে কালী ইয়ে ব্যবহার করে ছাপাখানাতে ছাপাখানাতে খানাতে আর কী ব্যাপার করতে হয় যে জুতো যে পলিশ করতে যে জুতো পলিশ করতে যে কালো সেটা ওখানেও ব্ল্যাক কার্বন ব্যবহার করা হয় তাহলে কার্বন ব্ল্যাক যেটা আছে সেটা কোথাও কোথাও ব্যবহার হয় মোটর গাড়ির টায়ারে ব্যবহার করা হয় টাইপিং মেশিন যে ফিতে আছে ফিতেতে ব্যবহার খানাতে ছাপাখানাতে ব্যবহার করা আর জুতোর যে কালি আছে সেখানটাও লাগে কি কার্বন ব্ল্যাকটা ব্যবহৃত হয় এবার এই কার্বন ব্ল্যাকটা কী দ্বারা প্রস্তুত হয়েছে সেটা হচ্ছে মিথেন দ্বারা তাহলে এটা হচ্ছে মিথেনের মেন কাজ ওকে তো আরও এরা আছে আরেকটা কাজ সেটা হচ্ছে কি যে কার্বন টেট্রাক্লোরাইড যেটা আমরা সাধারণত মানে ব্যবহার উৎপন্ন করে থাকি সেটা কিন্তু মিথেন থেকে উৎপন্ন হয় কার্বন টেট্রাক্লোরাইড সি সি এল ফোর ওকে সি সি এল ফোর উৎপন্ন করতে মিথেন ব্যবহার করা হয় সি এইচ সি এইচ থ্রি সিএল হ্যাঁ সি এইচ থ্রি সিএল সি এইচ টু সিএল টু সি এইচ সিএল থ্রি ক্লোরোফর্ম যেটাকে আমরা ক্লোরোফর্ম বলি তো এইগুলো সব প্রস্তুত করতে এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড এটা হচ্ছে ক্লোরোফর্ম ওকে এইগুলো তৈরি করতে টোটাল মিথেন ব্যবহার করা হয় ওকে তো আশা করি তোমার একটা বুঝতে হচ্ছ নেক্সট যেটা তোমাদের আলোচনা করতে সেটা চাই ইথিলিন তো নেক্সট যেটা আলোচনা করতে চাই ইথিলিন ওকে সংক্ষেপকে সি টু এইচ টু এর বন্ডিং কি সি দুটো সি আছে ডবল বন্ড এখানে এইচ আছে দুটো এইচ টু এখানেও এইচ টু তা সিটু ইস্যু তাহলে এটা অসম্পৃক্ত জৈব যৌগ তো কী বলা যায় ইথিলিনের শিল্প উৎস তাহলে কোথাতে কোথা থেকে পাওয়া যাবে সে ইথিলিন দেখানো প্রথম নম্বর কী হচ্ছে পেট্রোলিয়াম খনি থেকে নির্গত যে প্রাকৃতিক গ্যাসে তাতে কী টোয়েন্টি পার্সেন্ট ইথিলিন পাওয়া যায় প্রাকৃতিক গ্যাসে বলছিলাম কি ফোরটি থেকে নাইনটি পার্সেন্ট কী পাওয়া যায় মিথেন পাওয়া যায় এর আগে আলোচনা করেছিলাম পেট্রোল ওই প্রাকৃতিক গ্যাস থেকে যেটা পেট্রোলিয়াম থেকে পাচ্ছি সেখান থেকে আমরা টোয়েন্টি পার্সেন্ট কী পাচ্ছি ইথিলিন পাচ্ছি তাহলে পেট্রোলিয়াম গ্যাসের প্রাকৃতিক গ্যাস থেকে পাচ্ছি নেক্সট দু নম্বরটা দেখুন দু নয় কোল গ্যাসের সামান্য পরিমাণ ইথিলিন পাওয়া যায় তাহলে কোল গ্যাসের সাথে সামান্য পরিমাণ ইথিলিন পাওয়া যায় প্রায় ফোর পার্সেন্টের মতো ফোর পার্সেন্টের মতো মানে খুব সামান্য পরিমাণই কোল গ্যাসের মধ্যে কি ইথিলিন থাকে নেক্সট তিন নম্বর যে পেট্রোলিয়াম ক্র্যাকিং পেট্রোলিয়াম ক্র্যাকিংয়ের উপজাত হিসাবে ইথিলিন পাওয়া যায় এবার পেট্রোলিয়াম ক্র্যাকিংটা কি পেট্রোলিয়াম ক্র্যাকিং হচ্ছে দেখবে যে যে সমস্ত কমপ্লেক্স বা জটিল জৈব যৌগ আছে সেইগুলোকে কিছু রাসায়নিক প্রক্রিয়াকে ভাঙা হয় ভেঙে একটা সরল জৈব যৌগ তৈরি করা হয় তো সেখানে সরল জৈব যৌগকে সেই ইথিলিন একটা সরল জৈব যোগ সেটা সেখানে ইথিলিন ওখান পাওয়া যায় তার মানে পেট্রো যে কমপ্লেক্স বা জটিল যে জৈব যৌগ আছে তাকে পেট্রোলিয়াম ক্র্যাকিং দ্বারা বিভক্ত করে সরল জৈব যৌগ উৎপন্ন করার সময় যে সরলযাত পাচ্ছে সেখানেও কি ইথিলিন আমরা পেতে পারি নেক্সট কি কোক ও ওভেন গ্যাসের মধ্যে কোক আর ওভেন গ্যাসের মধ্যে কী হয়ে যায় প্রচুর পরিমাণে ইথিলিন পাওয়া যায় তার মানে ইথিলিন সব থেকে বেশি কোথায় পাওয়া যায় কোক আর ওভেন গ্যাসে পাওয়া যায় তারপর যে কি প্রাকৃতিক গ্যাস যেটা পেট্রোলিয়াম খনিতে পাওয়া যায় সেখানেও পাওয়া যায় আর কোল গ্যাসের মধ্যে সামান্য পাওয়া যায় আর পেট্রোলিয়াম প্যাকিংয়ের পদ্ধতি যেই যৌগ উৎপন্ন হচ্ছে সেখানেও কী পাওয়া যায় ইথিলিন পাওয়া যায় ওকে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবারে আমরা এর ব্যবহার সম্পর্কে আলোচনা করবো ওকে তো ইথিলিনের ব্যবহার কি তো প্রথম যে ব্যবহারটা আছে সেটা দেখলাম কাঁচা ফল পাকাবার জন্য ও পাকা ফলের সংরক্ষণের জন্য মাঝে যেসব কাঁচা ফল আছে আমরা কার্বাইড বা অন্যান্য জিনিস পাকাই সেরকমভাবে ইথিলিনের ব্যবহার করে আমরা কাঁচা ফলকে যাতে পাকাতে পারি আর সেই পাকা ফল যাতে পচে না যায় খারাপ না হয়ে যায় তাকে সংরক্ষণ করার জন্য কি করা হয় ইথিলিন ব্যবহার করা হয় দু নম্বর ব্যবহার দেখে না শল্য চিকিৎসায় চেতনানাশক রূপে ওকে বলে যে শল্য চিকিৎসায় চেতনা নাশক রূপেও এটা ব্যবহার করা হয় আর তিন নম্বর দেখলাম ইথানল প্রস্তুতি যে ইথানল আছে যে সি টু এইচ ফাইভ ও এইচ যে ইথানল আছে সেই ইথানল প্রস্তুতির ক্ষেত্রে কী হচ্ছে ইথিলিন ব্যবহার করা হয় আর কী আছে পলিথিন ও ভিনাইল অ্যাসিটেড প্রস্তুতিতে এটা ইথিলিন ব্যবহার করে আমরা এই যখন ইথিলিনেরই রাসায়নিক বিক্রি যেমন আলোচনা করব সেখানটা এটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করতে কীভাবে আমরা ইথিলিন ব্যবহার করে পলিথিন তৈরি করতে পারি ওকে সেই সমীকরণটা এমনভাবে বুঝিয়ে দেবো তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে যে অর্গানিকটা তোমাদের টাফ লাগে সেইটাই দেখবে খুব ভালো লেগে যাবে আর এখান থেকে তুমি খুব ভালো নম্বরও পাবে নেক্সট যেগুলো পাঁচ নম্বরটা কী আছে গ্লাইকল ও ডাইঅক্সেন দ্রাবক প্রস্তুতিতে এই যে ডাইঅক্সিন দ্রাবক আছে গ্লাইকল দ্রাবক আছে এই দ্রাবক প্রস্তুত করতেও ইথিলিন ব্যবহার করা হয় আর নেক্সট যেটা খুব গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে কি যুদ্ধে ব্যবহৃত যে মাস্টার্ড গ্যাস এটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে মাস্টার গ্যাস প্রস গ্যাস প্রস্তুত ইথিলিন ব্যবহার করা হয় মাস্টার গ্যাস কী করে যে যুদ্ধ সময় ব্যবহার করে এটা যে বিরোধী পক্ষ সেখানে কি এটা ফেলা হয় সেখান থেকে স্কিন লাংস এই সবের জায়গায় বিশাল ইফেক্ট করে ওকে সেই জন্য যুদ্ধের ক্ষেত্রে মাস্টার গ্যাস ব্যবহার করা হয় আর এটা প্রস্তুত করার জন্য কী হয় ইথিলিন ব্যবহার করা হয় ওকে তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো এবার নেক্সট ডে তোমার সবাই আলোচনা করতে চাইছে যে অ্যাসিটেলিন তো অ্যাসিটিলিনের সংকেত কী আছে না সি টু এইচ টু এটা যদি আমরা ভাঙি সি ট্রিপল বন সি ওকে এখানে এইচ একটা এখানে এইচ তো এটা হচ্ছে গঠন সংকেত তো এই শিল্প উৎসটা কি আছে শিল্প উৎস ওকে তো অ্যাসিডিন মেনলি তাহলে কোথা থেকে আমরা পাই অ্যাসিডিন মেনলি আমরা পাই কি নর্মালি আমরা অ্যাসিডিন পাওয়া যায় না সেটা কি হয় যে পেট্রোলিয়াম খনি থেকে যে প্রাকৃতিক গ্যাস পাচ্ছে পাচ্ছে সেই প্রাকৃতিক গ্যাস থেকে গ্যাসকে উচ্চ উষ্ণতায় কি হচ্ছে বিয়োজন করে সেই আইসক্রিম তৈরি করা এটা হচ্ছে মেন উৎস তাহলে আমরা কী বলতে এক নম্বর হচ্ছে কি পেট্রোলিয়াম খনি থেকে যে বা প্রাকৃতিক গ্যাসকে বলতে হয় প্রাকৃতিক প্রাকৃতিক গ্যাসকে উচ্চ উষ্ণতায় উচ্চ উষ্ণতায় উচ্চ উষ্ণতায় বিয়োজন করে করে বিয়োজন করে অ্যাসিটিলিন অ্যাসিটিলিন প্রস্তুত করা হয় ওকে অ্যাসিডিন প্রস্তুত করা হয় তাহলে কী বললাম প্রাকৃতিক গ্যাসকে উচ্চ উষ্ণতায় বিয়োজন করে এবার আমি বলছি প্রাকৃতিক গ্যাসের মেনলি কী থাকে বেশি পরিমাণ মিথেন থাকে তাহলে অ্যাকচুয়ালি মিথেনকে বিয়োজন করতে হয় তার মানে প্রাকৃতিক গ্যাস উচ্চ উষ্ণতায় বিয়োজন করে মানে হচ্ছে মিথেনকে উচ্চ উষ্ণতা বলতে হবে বিয়োজনও এখানে বলতে পারি যে মিথেন ওকে মিথেন ব্যাকের মধ্যে দেখে মিথেন তার মানে আমরা আমি প্রথমে আলোচনা করি যে মিথেনের মেন উৎস কী হচ্ছে সেটা যে পেট্রোলিয়াম খরিতে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সেই প্রাকৃতিক গ্যাসেতেই হচ্ছে মেন হচ্ছে মিথেন থাকে তাহলে যেহেতু মে মিথেন বেশি থাকে তাহলে আমি উচ্চ উষ্ণতায় মিথেনকে যদি বিয়োজন করি সেখানটা অ্যাসিসেমেন্ট প্রস্তুত করা যায় ওকে তো এটা হচ্ছে প্রস্তুতের মেন উৎস আর দু নম্বর কি হচ্ছে যে কোল গ্যাস থেকে কোল গ্যাস কোল গ্যাস থেকে কোল গ্যাস থেকে সামান্য পাওয়া যায় প্রস্তুত করা হয় ওকে এখানে দেখে নাও যে তোমাদের প্রাকৃতিক গ্যাস থেকে যে মিথেন কে বিয়োজন করে কি হচ্ছে অ্যাসিটিলিন উৎপন্ন হয়েছে মিথনের মিথেনের যে ব্যবহার তোমাদের বলেছিলাম সেখানে মিথেনের আরেকটা ব্যবহার তোমরা লিখে রাখো এটা সেটা কি হাইড্রোজেন জাতীয় যে পণ্য উৎপাদন আছে সেখানটার জন্য কি মিথেন ব্যবহার হয় তাহলে হাইড্রোজেনের পণ্য উৎপাদনে হচ্ছে কি মিথেন ব্যবহার করা হয় তারপরে ফর্মাল ডিআইড মিথানল ওকে সি এইচ থ্রি ও এইচ এটা হচ্ছে কি মিথানল তাহলে মিথানল প্রস্তুতি তোমরা এটা মিথেনে যে ব্যবহার বলেছিলাম ওখানটার সঙ্গে এটা অ্যাড করে নেবে সেটা কি লিখে দেবে হার্ডেন পণ্য উৎপাদনের জন্য ব্যবহার করা হয় মিথানল প্রস্তুতে ব্যবহার করা হয় তারপরে কী হচ্ছে ফর্মাল ডিআইড আর একটা যে ফর্মাল ডিআইট ফর্মাল ডাইটের সঙ্গে এইচ সিএইচও ওকে ফর্মাল ডিআইড ফর্মাল ডিআইট প্রস্তুতে হোক কী হচ্ছে শিল্পের যে ফর্মাল ডিআট প্রস্তুত হয় শিল্পক্ষেত্রে বা মিথানল তৈরি হয় শিল্পক্ষেত্রে সেখানেও কি মিথেনের ব্যবহার আছে ঠিক আছে ওটা মিথেনকে ব্যবহার করি আমরা এগুলো তৈরি করতে পারি আর কি মিথেনকে উচ্চ উষ্ণতায় বিয়োজন করেও অ্যাসিটিলিন প্রস্তুত করতে পারি ওকে তো আসলে তুমি এটা বুঝতে চাই এবার আমি তোমার সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে কি মিথ অ্যাসিটিলিনের ব্যবহার তো অ্যাসিটিলিনের ব্যবহারটা কি প্রথম যে ব্যবহারটা আছে দেখুন অক্সি অ্যাসিটিলিন শিক্ষা সৃষ্টিতে তো ব্যবহার করা হয় তাহলে অক্সি অ্যাসিডিন শিক্ষা কী এটা সাধারণত উষ্ণতা তিন হাজার পর্যন্ত তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত একটা অক্সি অ্যাসিটিলিন একটা শিখা তৈরি করা বিভিন্ন রাসায়নিক শিল্পক্ষেত্রে এটা ব্যবহার করা হয় তো সেই জন্য সেইটা উৎপন্ন করার জন্য কী ব্যবহার করা হয় অ্যাস্টেলিনকে আমরা ব্যবহার করে থাকি ওকে নেক্সট কে দু নম্বর আলো জ্বালানোর জন্য এই কার্বাইট আলো জ্বালানোর জন্য আমরা অ্যাসিটিন ব্যবহার করি তিন নম্বর কী আছে কৃত্রিম রবার কৃত্রিম তন্তু প্লাস্টিক উৎপাদনের ক্ষেত্রে আমরা কী করি আমরা এই অ্যাসিটিলেন্ট ব্যবহার করি চার নম্বর না বেঞ্জিন অ্যাসিটোন অ্যাসিটিক অ্যাসিড ইথাইল অ্যালকোহল এইসব প্রস্তুতি ক্ষেত্রে আমার কি অ্যাসিড ব্যবহার করে বেঞ্জিনের চিহ্ন এটা হচ্ছে বেঞ্চিন ওকে বেঞ্জিনের চিহ্নটা মনে রাখবে যদিও তোমাদের সিলেবাসে নেই তো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আছে হ্যাঁ প্রত্যেকটা পয়েন্ট আমার সি প্রত্যেকটা সিয়াছ সি আছে আর এর হাতগুলো দুটো হয় এক দুই তিন চার চারটে হাত তাহলে এই দুটোকে এইচ আছে প্রত্যেকটাতে এইচ আছে ওকে মানে এই পয়েন্টে কী আছে সি আছে প্রত্যেকটা পয়েন্টে সি আছে আর বাদ পাখিতে এইচ আছে হার্ডেন এটা হচ্ছে ব্যঞ্জিনের স্ট্রাকচার ওকে এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার তা হচ্ছে অ্যাসিটোন সিএইচ থ্রি সিও সি এইচ থ্রি অ্যাসিটোন তৈরিতে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিডের সিএইচ থ্রি সিও ও এইচ অ্যাসিটিক অ্যাসিড ইথাইল অ্যালকোন সি টু এইচ ফাইভ ওয়েচ এটাই লালকুল তাহলে এই সমস্ত জিনিস প্রস্তুত করার ক্ষেত্রে আমরা কী করি অ্যাসিটিলিন ব্যবহার করি আর লাস্ট যেটা আছে পাঁচ নম্বর সেটা আছে কি যে ওয়েস্ট্রন ওয়েস্ট্রন আর ওয়েস্ট্রসল এই দুটি যে অদ্রাহ্য দ্রাবক আছে সেইটা উৎপাদন করতেও অ্যাসিটি অ্যাসিটিন ব্যবহার করা হয় তাহলে পাঁচ নম্বর যেটা বলতে হবে যে ওয়েস ওয়েস্ট্রন ওকে ওয়েস্ট্রন আর ওয়েস্ট ওয়েস্ট্রসল প্রভৃতি যেই অধ্য্রাহ্য দ্রাবক আছে ওকে এগুলো হচ্ছে কি অধ্রাহ্য প্রভৃতি অধ্রাহ্য দ্রাবক যেমন কি আছে চর্বি তেল এই সমস্ত যে দ্রাবক আছে সেগুলো প্রস্তুতের ক্ষেত্রে ক্ষেত্রে উৎপাদনে উৎপাদনে ব্যবহৃত হয় তো হয় তার মানে এটা উৎপাদনে ব্যবহৃত তাহলে ওয়েস্ট্রন আর ওয়েস্ট্রসল কি প্রভৃতি অদ্রাহ্য দ্রাবক মানে যেগুলো জ্বলে যায় না যেমন কি তেল আছে চর্বি আছে ওকে সেই সেইগুলো প্রস্তুত করার জন্য কীভাবে হয় অ্যাসিটিলিন ব্যবহার করা হয় তো এইগুলো হচ্ছে অ্যাসিটিলিনের ব্যবহার তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো তো নেক্সট যেটা আমরা আলোচনা কর সেটা কি এলপিজি নিয়ে ওকে এলপিজি ফুল ফর্মটা কি এলপিজি হচ্ছে এল ফর লিকুইফাইড লিকুইফায়েড পি ফর পেট্রোলিয়াম পেট্রোলিয়াম জি ফর গ্যাস ওকে তাহলে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসকে আমরা ইন শর্ট বলি এলপিজি বাংলাদেশে তরলীকৃত তরলীকৃত পেট্রোলিয়াম পেট্রোলিয়াম গ্যাস ওকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস তাহলে এটা হচ্ছে এলপিজি আর এর উপা এর মূল যে উপাদান বা তৈরি হয় কী দিয়ে সেটা তিন থেকে চার তিন থেকে চার কার্বন যুক্ত কার্বন তিন থেকে চার কার্বন বিশিষ্ট পরমাণু কার্বন বিশিষ্ট কার্বন বিশিষ্ট পরমাণুর পরমাণু পরমাণু নিয়ে যে জৈব যজ্ঞ তৈরি হয় মানে তিন থেকে চার কার্বন থাকবে যেই পরমাণু সেই পরমাণু নিয়ে যে যৌগ তৈরি হবে সেটা হচ্ছে কি আমার কি এলপিজি আর এলপিজির মূল যে উপাদান আছে সেই মূল উপাদানটা কি মূল কিনে তৈরি হয় মূল উপাদান সেটা হচ্ছে কি বিউটেন বিউটেন তো নর্মালি বিউটেনটাই হচ্ছে আমার এলপিজি তাহলে তাছাড়া প্রোপেন ইথেনও থাকে এলপিজির মধ্যে কিন্তু মেন যেটা থাকে সেটা হচ্ছে বিউটেন ওকে তাহলে এটা হচ্ছে এলপিজির মূল উৎস বা মূল উপাদান এবার এখানে আমরা এলপিজি তৈরি করব কিভাবে কি করে শিল্প শিল্পজাত থেকে আমরা এর উৎস জানব কী করে তাহলে সেইটা কী করা হবে সেটা দেখে যখন আমরা পেট্রোলিয়ামকে পরিশোধনের সময় আংশিক পাতন করি তাহলে পেট্রোলিয়ামকে পরিশোধনের সময় যে আংশিক পাতন করার ফলে যে গ্যাসি অংশটা পায় সেই গ্যাসি অংশকে উচ্চ চাপে একটা স্টিলের সিলিন্ডার মধ্যে রেখে দিলে সেই যে তরল পাওয়া যায় সেই তরলটাকে বলা হয় এলপিজি কী বললাম যে পেট্রোলিয়ামের অর্ধ আংশিক পাতনে পেট্রোলিয়াম পরিশোধনের সময় বা আংশিক পাতনের সময় পেট্রোলিয়াম পেট্রোলিয়ামের আংশিক পরিশোধনের পরিশোধনের আংশিক পাতন দ্বারা আংশিক পাতন দ্বারা আংশিক পাতনে তাহলে আমরা যখন পেট্রোলিয়ামের আংশিক পাতন করবো তখন যে পেট্রোলিয়াম পরিশোধন হবে সেই পরিশোধনের সময় সময় যে গ্যাসীয় গ্যাসীয় অংশ পাওয়া যায় বা থাকে যে গ্যাসীয় অংশ থাকে সেই গ্যাসীয় অংশকে উচ্চ চাপে উচ্চ চাপে একটা স্টিলের সিলিন্ডার ভিতরে ঢুকিয়ে যে তর উচ্চ চাপে তরলি তরলের রূপান্তর করার করে যে সিলিন্ডার স্টিলের সিলিন্ডার রাখা হয় সেটাকে বলা হয় কি এলপিজি তাহলে উৎসটা আলাদা বলে দিচ্ছি কি যে পেট্রোলিয়ামকে যখন আমরা আংশিক পাতন করে পরিশোধন করতে চাইবো সেই পরিশোধনের সময় যে গ্যাসীয় অংশটা পাবো সেই গ্যাসীয় অংশটাকে আমরা কি করব। উচ্চ চাপে স্টিলের সিলিন্ডার মধ্যে উচ্চ চাপ দিয়ে তরলের রূপান্তরিত করার ফলে সেটাকে স্টিলের সিলিন্ডারের মধ্যে রাখা হবে রাখার ফলে যে তরল যে সিলিন্ডার মধ্যে পাওয়া যায় ওইটাই হচ্ছে কি এলপিজি তাহলে এইটাই হচ্ছে মূল উৎস এলপিজি মানে এলপিজি হচ্ছে একটা গ্যাস সেটাকে তরলে কীভাবে রূপান্তর করা হয় উচ্চ চাপ দিয়ে উচ্চ চাপ দিয়ে তরল রূপান্তর করা হয় আর সংগ্রহ কোথায় করা হবে স্টিলের সিলিন্ডারের মধ্যে দিয়ে তাহলে এটাই হচ্ছে এলপিজির মেন উৎস ওকে এবার আমরা দেখো কি এর ব্যবহার তাছাড়া তোমার উৎসটা বুঝতে পেরেছো এবার হচ্ছে ব্যবহারটা দেখো ব্যবহারটা আমরা অনেকেই জানি যে এর ব্যবহারটা কি মানে কোথায় ব্যবহার হয় যেহেতু খুবই দার্য এলপিজি তাহলে এটা সাধারণত জ্বালানি রূপে ব্যবহার করা হয় এক নম্বর হচ্ছে কি জ্বালানি রূপে জ্বালানি রূপে রূপে এলপিজি ব্যবহার করা হয় ওকে তাহলে জ্বালানির এলপিজি ব্যবহার করা হয় আর কি আমরা জানি এটা রান্নার গ্যাসে ব্যবহার হয় রান্নার ক্ষেত্রে ব্যবহার করে রান্না করার সময় যে গ্যাস রান্নার গ্যাস বলতে পারি যে রান্নার রান্নার গ্যাসে ব্যবহৃত হয় রান্নার গ্যাসে এবং শিল্প শিল্পের ক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে প্রচুর এলপিজি ব্যবহৃত হয় ঠিক আছে এইটা হচ্ছে মেন এইগুলো ভালো করে জেনে রাখো এইগুলো হচ্ছে মেন তাহলে মেন হচ্ছে কি এলপিজি মেন হচ্ছে জ্বালানি হিসাবে ব্যবহার করা জলে জলের নিজে তারপরে কি এটা কায়লায় কোথা হচ্ছে রান্নার গ্যাসে ব্যবহার করা হয় তারপরে বিভিন্ন শিল্প ক্ষেত্রে যে জ্বালানির উপরে যে ব্যবহার করা সেটা সেখানে এলপিজি ব্যবহার করা হয় আর একটা জিনিস মনে রাখবে তোমরা এলপিজির এলপিজি সাধারণত বর্ণহীন আর গন্ধহীন এলপিজি হল বর্ণহীন এবং গন্ধহীন বর্ণহীন গন্ধহীন কিন্তু দেখবে যখন কোনো গ্যাস লিক করে একটা দুর্গন্ধ পাওয়া যায় সেই দুর্গন্ধটা পাওয়া যায় কী করে বা আমরা এটা বলতে পারি তাহলে এলপিজি যদি বর্ণহীন গন্ধহীন হয় তাহলে এটা যদি লিক করে তাহলে আমরা বুঝবো কী করে তাহলে তো ব্লাস্ট হয়ে যায় চারদিকে সমস্যা হয়ে যাবে তো সেই জন্য কী করা হয় যেই সব সিলিন্ডারে এলপিজি সংগ্রহ করা হয় সেখানে কী হচ্ছে দুর্গন্ধযুক্ত সালফারের একটা যৌগ যে ইথাইল মারক্যাপটান ইথাইল 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 মার ক্যাপ্টন এর সংকেত কি সি টু এইচ ফাইভ এস এইচ ওকে সি টু এইচ ফাইভ এস এইচ ব্যবহার করা হয় ওকে সি টু এইচ ফাইভ সি টু এইচ ফাইভ লিখে দিচ্ছে আর একবার এটা সি টু এইচ ফাইভ এস এইচ নাম কি ইথাইল মার্ক্যাপ্টার এটা কী হয় সিলিন্ডারের সামান্য পরিমাণ লাগানো হয় এর বিশাল দুর্গন্ধযুক্ত যখনই এটা কেন লাগানো হয় তেখানে এটা সেফটি ভালভ হিসেবে কাজ করে যদি কোনো কারণে এলপিজি সিলিন্ডার লিক করে যায় যখন গ্যাস বেরোবে তার সঙ্গে যেহেতু সি টু এইচ ফাইভ এইস এইচ আছে বা ইথাইল মার্ক্যাপ্টার লাগানো আছে এর খুবই দুর্গন্ধযুক্ত তখন একটা দুর্গন্ধ বা গন্ধ পাওয়া যায় সেই গন্ধর জন্যই আমরা বুঝতে পারি যে লিক হয়ে গেছে তার ফলে আমরা সেটাকে বিভিন্ন বিপদ আসার আগে সেটা সতর্ক হয়ে যায় বা সেটাকে আমরা ঠিক করে নিই ওকে তো এইভাবে এলপিজি ব্যবহৃত হয় তাছাড়া সাথে আমরা বুঝতে পারছি তাহলে এলপিজির ব্যাপারে কী বললাম এলপিজি হচ্ছে কি একটা এলপিজি ফুল ফর্ম কী লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ওকে তাহলে এর মেন উপাদান হচ্ছে কি বিউটেন আর এটা সাধারণত বলা যেতে পারে তিন থেকে চার বিশিষ্ট যে পরমাণু আছে সেই পরমাণুকে আমরা এলপিজি বলি তো মেন বিউটেন হলো এতে ইথেন প্রোফেনও থাকে ওকে তাহলে এটা হচ্ছে তার আর উৎসটা কি বললাম যে কিভাবে আমরা এলপিজি পাচ্ছি সেটা বললাম কি আমরা আংশিক পাতন পেট্রোলিয়ামকে আংশিক পাতন করে যে পরিশোধন যে করা হয় সেই পরিশোধন করার সময় যে গ্যাসি অংশ পায় সেই গ্যাসি অংশকে উচ্চ চাপে তরলে রূপান্তর করে সেটাকে স্টিলে সিলিন্ডারে রাখা হয় এটা কি বলা হয় এলপিজি ওকে ব্যবহার কী জ্বালানি হিসাবে মেন ব্যবহার করা হয় রান্না গ্যাস শিল্প বিভিন্ন শিল্প কলকারখানাতে ব্যবহার করা হয় এর বর্ণহীন গন্ধহীন আর এটাকে সেফটি বা বিভিন্ন বিপদ থেকে বাঁচানোর জন্য এখানে এর গায়েতে বা এতে অল্প সামান্য পরিমাণ কি হচ্ছে ইথাইল মার্ক সালফার যৌগ ইথাইল মার্ক্যাপটা কারণ এস আছে সি টু এইচ ফাইভ এস এইচ দরকার নামটা মনে রাখবে আর সংকেতটা মনে রাখবে ইথাইল মার্ক্যাপটা ব্যবহার করা হয় যাতে বিপদ থেকে বাঁচায় ওকে তো আশা তুমি এটা বুঝতে পেরেছো তো নেক্সট যেটা আলোচনা করবো সেটা আছে সিএনজি ওকে সিএনজির ফুল ফর্ম কী কমপ্রেস ন্যাচারাল গ্যাস সিএনজি ফর্ম কমপ্রেসড কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ওকে ন্যাচারাল গ্যাস তাহলে কমপ্রেসড ন্যাচারাল গ্যাসকে বলা হয় কি সিএনজি তো এটা হচ্ছে এর মূল উপাদান কি মূল উপাদানটা শুধু মনে রাখবে মূল উপাদান হচ্ছে কি মিথেন ওকে মিথেন এখানে মূল উপাদান হচ্ছে মিথেন সিএনজি আর এলপিজি প্রায় একই কাজ হতে ঠিক আছে ওখানে মেন উপাদান বিউটেন ছিল এখানে মেন উপাদান হচ্ছে মিথেন এর উৎস কী এর যদি শিল্প উৎস বলি শিল্প উৎস শিল্প উৎস ওকে এর শিল্প উৎস কি সাধারণত আমরা জানি কি পেট্রোলিয়াম খনিতে বা কয়লা খনিতে যে গ্যাস থাকে তাই না সেই গ্যাসগুলো কী বলে ওরা প্রাকৃতিক গ্যাস তার প্রাকৃতিক গ্যাসগুলো যে খনির মধ্যস্থ যে গ্যাস থাকে সেই গ্যাসগুলোকে বলা হয় প্রাকৃতিক গ্যাস এই প্রাকৃতিক গ্যাসের মধ্যে কী থাকে বললাম বেশ সব থেকে বেশি পরিমাণ থাকে কি মিথেন আমি বলেছি কি নাইনটি পারসেন্ট নাইনটি পারসেন্টের মধ্যে কী থাকে মিথেন থাকে যে প্রাকৃতিক গ্যাসে সেই মিথেনকে মানে উচ্চ চাপে উচ্চ চাপ প্রয়োগ করে তলের তরলে রূপান্তর করে যে তরল গ্যাস পাওয়া যায় সেটাকে বলা হয় কি সিএনজি বা কমপ্রেস ন্যাচারাল গ্যাস বা বাংলায় সংনমিত প্রাকৃতিক গ্যাস সংনমিত এটা বলতে পারি যে বাংলায় সং সংনমিত প্রাকৃতিক ঠিক গ্যাস ওকে প্রাকৃতিক গ্যাস সংনমিত প্রাকৃতিক গ্যাস তাহলে এটা কী ব্যাপারে বললাম তাহলে শিল্প উৎস কি যে পেট্রোলিয়াম খনি বা কয়লা খনির মধ্যে যে প্রাকৃতিক গ্যাস আছে সেই গ্যাসকে উচ্চ চাপ প্রয়োগ করে তরলে রূপান্তর করা হয় আর এই তরল কি বলা হয় কি এই তরলের যে গ্যাস গ্যাসের তরলটা রূপান্তর হয়েছে এ কী বলা হয় কি সিএনজি বা প্রাকৃতিক গ্যাস ওকে তাহলে এর কাজে কী হবে এরও কাজ একটা রূপে তাহলে এর ব্যবহার যদি বলি এর ব্যবহার আর এলপিজির ব্যবহার সেম কিন্তু এক ডে ডিফারেন্সটা কি এটা বেশি ব্যবহার যন্ত্রচালিত যে পরিবহন আছে যন্ত্র আছে তার ক্ষেত্রে বেশি ব্যবহার করে যেমন হচ্ছে ট্যাক্সি লরি বাস এই সবের ক্ষেত্রে এই গ্যাসগুলো ব্যবহার পরিবেশের দূষণ যে হয়ে যাচ্ছে না এই দূষণ থেকে মুক্তি হওয়ার জন্য সিএনজি এলপিজি এইগুলো সব ব্যবহার করা হয় তাহলে ব্যবহার বলতে পারি ব্যবহারটা কী বলতে পারি যে ব্যবহার হচ্ছে কি এটা জ্বালানি রূপে জ্বালানি রূপে ব্যবহার করা হয় ওকে তাহলে জ্বালানি রূপে ব্যবহার করতে পারি আর এটা কি কোন যন্ত্রচালিত পরিবহন যন্ত্রে যন্ত্রচালিত পরিবহনের ক্ষেত্রে যন্ত্রচালিত পরিবহন 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 যন্ত্রে বা পরিবহন বিশিষ্ট যেসব গাড়ি আছে তাতে কী কী হয় এই সিএনজি ব্যবহার করা হয় তা সিএনজি টোটাল একটা তোমাদের ব্যাপারটা রেখেভাবে বলে দিচ্ছি যে ব্যাপারটা কি আছে যে সিএনজি অ্যাকচুয়ালি কি সিএনজি ফুটবল হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস বাংলাদেশ সংগ্রমিত প্রাকৃতিক গ্যাস মানে যেই গ্যাসকে প্রাকৃতিক গ্যাসকে খুব চেপে রাখা হয়েছে চেপে তরল রূপান্তর করা হয়েছে তাহলে এর মূল উপাদান হচ্ছে মিথেন এটা পাওয়া যায় উৎস কী এর উৎস থেকে পাবো যে যে প্রাকৃতিক গ্যাস পাই সেই প্রাকৃতিক গ্যাসে আমরা জানি কি মিথেন বেশিরভাগ থাকে সেই মিথেনকে বা সেই প্রাকৃতিক গ্যাসকে উচ্চ চাপ প্রয়োগ করে তরলে রূপান্তরিত করা হয় কয়েক জায়গায় স্টোর সংগ্রহ করা হয় তাহলে এই গ্যাসটাকে বলা হয় সিএনজি এটা ব্যবহার করা হয় ব্যবহার হয় কি ওদের জ্বালানি রূপে ব্যবহার করা হয় বিভিন্ন পরিবহন যন্ত্রে ব্যবহার করা হয় যে সমস্ত যন্ত্র পরিবাহিত হয় ওকে যেমন ট্যাক্সি ওই ক্ষেত্রে ব্যবহার করা হয় ওকে তাহলে এইটা হচ্ছে মেন্স তোমার ব্যাপার ছিল এখানে তো এরপরে তোমাদের ইথেন মিথেন অ্যাথসিথিলিন ইথিলিন এর রাসায়নিক বিক্রিয়াগুলো তোমার সঙ্গে আলোচনা করো ওকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো ভিডিও করতে একটু লেট হয়ে গেছিলো কারণ একটু কারণও ছিল তো এবার থেকে আর লেট হবে না তো তোমাদের নিয়মিত তোমাদের ভিডিও দেবো আর যদি তোমরা নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে লাইকানটা প্রেস করবে তো দেখাবে নেক্সট ভিডিওই হ্যাভ এন নাইস ডে